আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই সুন্দর ডিজাইনের কয়েকটি হাতা কাটিং এবং সেলাই। আমি এত সহজ করে আপনাদের সঙ্গে এই হাতার ডিজাইনগুলো শেয়ার করেছি। আপনারা যদি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখেন, আপনারা কিন্তু খুব সহজেই এই হাতার ডিজাইনগুলো বাসায় তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। একটি হাতা তৈরি করে দেখাবো, একই রকম ভাবে কিন্তু আপনারা আরো একটি হাতা বাসায় তৈরি করে নেবেন। তো প্রত্যেকটি ডিজাইনার হাতা তৈরি করার আগে কিন্তু অবশ্যই আপনাদের নর্মাল হাতা কাটিং করতে হবে। তো আমি আপনাদেরকে নর্মাল হাতা সবার প্রথমে কাটিং করে দেখাচ্ছি, তারপর আমরা ডিজাইনার হাতা তৈরি করব। তো দেখুন, কাপড়টিকে আমি দুইবার ভাঁজ করে চারপাট করে নিয়েছি। একসঙ্গে আমাদের দুটি হাতা কাটিং হবে। তো আমি যে সাইডে আছি সেটি বন্ধ সাইড রয়েছে আর অপর সাইডটি খোলা আছে। তো প্রথমে আমাদের হাতার লম্বার মাপ নিতে হবে। তো আমি এখান থেকে আমাদের হাতার লম্বা নিচ্ছি টোটাল 12 ইঞ্চি পরিমাণ। আমি এখানে কুনুই পর্যন্ত হাতার লম্বার মাপ নিয়েছি। আমি কিন্তু এখানে সেলাই সহকারে নিয়েছি, ঠিক আছে? তো এখান থেকে চওড়ার মাপ নিতে হবে হাতার। তো আমি এখানে হাতার চওড়া নিচ্ছি 8.5 ইঞ্চি পরিমাণ। তো আপনারা চেষ্টা করবেন আপনাদের আর্মহোল যতটুকু আপনারা নিয়েছেন তার থেকে 1.5 থেকে 2 ইঞ্চি পরিমাণ আপনারা বাড়তি কাপড় নেওয়ার জন্য চেষ্টা করবেন এখানে। তো আমি এখানে 8.5 ইঞ্চি পরিমাণ এখানে হাতা চড়া নিয়েছি। খোলা যে অংশটি রয়েছে খোলা সাইড থেকে আমাদের 3 ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে। এখান থেকে আমরা এখন একটি হাতা শেপ দিব। এখান থেকে হাতার মোহরি মাপ নিতে হবে। তো আমি এখানে হাতার মোহরি নিচ্ছি 10, 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি। এখানে আরও 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। তো এইভাবে আমরা একটি শেপ দিয়ে দিব হাতার। আর আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যতটুকু মোহরি হবে তার অর্ধেক নেবেন এবং তার সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা যোগ করবেন। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখানে একটি ছোট্ট করে কাট বসিয়ে দিব। এখান থেকে কিন্তু আমাদের ফিটিংয়ের সেলাইটি যাবে, এর জন্য এখানে আমি ছোট্ট করে কাট বসিয়ে দিয়েছি। হাতার কাপড়টিকে এরকম করে মেলে নিব এবং এখান থেকে আমাদের 1.25 ইঞ্চিতে তালপাটের জন্য অংশ কাটিং করতে হবে। যদি আপনারা জামার অংশে তালপাটের অংশ কাটিং না করেন তাহলে হাতার অংশেও কিন্তু তালপাটের অংশ কাটিং করতে হবে না, ঠিক আছে? এভাবে একটি শেপ দিয়ে দিব এবং দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো আমি এখানে একটি কাপড় নিয়েছি, কাপড়টি কিন্তু মাঝখান দিয়ে ভাঁজ করা আছে। এখন নিচে ঘেরে অংশটি কাটিং করব। তো দেখিয়ে দিচ্ছি কতটুকু চওড়া এবং লম্বা নিয়েছে। আমি এখানে কাপড়টির লম্বা নিয়েছি 16.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 16.5 ইঞ্চি পরিমাণ। অর্থাৎ দুটি হাতা কাটিং করার জন্য স্কোয়ার দুটি কাপড় লাগবে, ঠিক আছে? তো এখানে দুটি হাতা তৈরি করতে আমাদের 1 গজ পরিমাণ কাপড় হলেই হবে। তো এখন কি করতে হবে দেখুন, মাঝখান দিয়ে কাপড়টিকে ভাঁজ করে আমি 2 পার্ট করে নিয়েছি। এখন আমরা এরকম কোনাকুনি কাপড়টিকে ভাঁজ করে নিব। দেখুন, আমি এরকম কোনাকুনি কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি। তো এখান থেকে এখন আমাদের একটি মার্কিং করতে হবে। তো একটু খেয়াল করে দেখুন, এই যে এখানে যে কাটটি বসিয়েছিলাম এতটুকু কিন্তু আমাদের মোহরির মাপ। এই কাপড়টিকে বন্ধ যে অংশ রয়েছে বন্ধ অংশের সঙ্গে মিল রেখে কাপড়টিকে এর উপরে ভালো করে সেট করে রাখবো, ঠিক আছে? তো কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে এবং এখান থেকে আমাদের একটি মার্কিং করতে হবে। আমি মার্কিং করে নিয়েছি। এখন আমাদের এখান থেকে মেপে দেখতে হবে যে কতটুকু লম্বা আছে। তো আমি এখান থেকে লম্বা নিচ্ছি 12 ইঞ্চি পরিমাণ এবং খোলা যে অংশটি রয়েছে এই সাইড থেকে লম্বা নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। মানে এখানে যতটুকু লম্বা নেবেন তার অর্ধেক নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো আমি 6 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। এখন আমরা এই দুটি পয়েন্ট এভাবে মিলিয়ে দিব। তো এভাবে কর্নার করে আমাদের মিলিয়ে দিতে হবে এবং এখান থেকে এখন আমাদের একটু রাউন্ড করে দিতে হবে, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু এভাবেও রাখতে পারেন, এভাবেও কিন্তু একটি ডিজাইন হয়ে যায়। বাট আমি এখানে একটু রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি এই কর্নারটুকু। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। জয়েন্টের যে অংশ আছে সেই অংশটি কাটিং করে আলাদা করে দিব, তাহলেই কিন্তু আমাদের দুটি পার্ট এরকম বের হয়ে যাবে। দেখুন, আমাদের দুটি পার্ট বের হয়ে গিয়েছে, আমাদের ডিজাইনটি ঠিক এরকম হবে। এখন আমরা পাইপিনের কাপড় কাটিং করব আর এর জন্য কাপড়টিকে এরকম কোনাকুনি ভাঁজ করতে হবে এবং মাঝখান দিয়ে বাঁকা করে কাপড়টিকে কাটিং করে নিতে হবে। আর সবসময় খেয়াল রাখবেন পাইপিনের কাপড় বাঁকা করে কাটিং করতে হয়, তাহলে ফিনিশিংটি ভালো হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি চওড়া করে পাইপিনের কাপড়টি কাটিং করে নিচ্ছে। তো ছোট ছোট এরকম পাইপিনের কাপড় কাটিং করে আমরা জয়েন্ট দিয়ে বড় একটি পাইপিনের কাপড় তৈরি করে নিব।
তো প্রথমে আমরা পাইপিংয়ের কাপড়টি সেলাই করে নিব। আর এর জন্য বাঁকা মাথা কাটিং করে সোজা করে নিব। এই কাপড়টির ওপরে এই কাপড়টিকে এরকম চার কোণা করে রাখতে হবে, তারপর বাঁকা করে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো দেখুন বাঁকা করে আমি সেলাইটি বসিয়ে দিয়েছি। এখন সাইড থেকে আমরা কিছুটা কাপড় বাদ রেখে অতিরিক্ত কাপড়টুকু কাটিং করে নিব। আমরা কিন্তু চাইলে এরকম ছোট ছোট কাপড় আমরা জয়েন্ট দিয়ে বড় একটি পাইপিংয়ের কাপড় কিন্তু তৈরি করে নিতে পারি। তো আমি এখানে বড় একটি পাইপিংয়ের কাপড় তৈরি করে নিয়েছি। এখন আমাদের নিচের যে ঘেরের অংশটি রয়েছে, এই ঘেরের অংশে পাইপিং অ্যাটাচ করব। আপনারা চাইলে এভাবেও কাপড়টিকে দুইবার ভাঁজ করে সেলাই করতে পারেন, বা আপনারা চাইলে কিন্তু এখানে লেসও অ্যাটাচ করতে পারেন। হাতার কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো এবং পাইপিংয়ের কাপড়টিকেও উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই করে দিব। রাউন্ডে আমরা ছোট ছোট করে কিছু কাট বসিয়ে দিব। এতে করে খুব সহজে কাপড়টিকে আমরা সোজা সাইডে নিয়ে যেতে পারবো। খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সেলাইটি না কাটে। এখন কাপড়টিকে এরকম সোজা সাইডে নিয়ে আসব এবং দুইবার কাপড়টিকে এভাবে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো আমি এই সাইড থেকে সেলাইটি করা স্টার্ট করছি। এটি হচ্ছে আমাদের হাতার মিডল পয়েন্ট। তো এরকম কাপড়টিকে আমরা মাঝখানে ভাঁজ করব। দেখুন কাপড়টিকে এখানে মাঝখানে ভাঁজ করার পর এইভাবে কাপড়টিকে ধরে এখানে একটি সেলাই বসিয়ে দিব। তো দেখুন আমি সেলাই দিয়ে আটকে নিয়েছি। এখন আমরা হাতার সঙ্গে নিচে ঘেরের অংশটি অ্যাটাচ করব। হাতার কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে এখন আমরা সাইড থেকে ফিটিং করে নিব। তো আমি কিন্তু হাতের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং নিচে ঘের অংশের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রেখেছি। তো এই যে নিচের ঘের অংশের যে ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটি কিন্তু হাতার বন্ধ যে অংশটি রয়েছে সেই অংশের সঙ্গে অ্যাটাচড হবে, ঠিক আছে? তো কাপড়টিকে আমি এভাবে সেট করে নিচ্ছে। সেট করে নেওয়ার পর নিচের ঘের অংশটির মধ্যে ইনসার্ট করব এবং এই দুটি অংশ ভালো করে এভাবে মিলিয়ে ধরে আমাদের পুরো রাউন্ডে সেলাই করতে হবে। তো দেখুন হাতার সঙ্গে কিন্তু নিচের ঘেরের অংশটি পুরোপুরি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই হাতেটি তৈরি করার জন্য আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কতটুকু লম্বা এবং চওড়া নিয়েছি। আমি এখানে কাপড়টি লম্বা নিয়েছি 16.5 ইঞ্চি পরিমাণ এবং চওড়া নিয়েছি 16.5 ইঞ্চি পরিমাণ, অর্থাৎ স্কোয়ার এরকম একটি কাপড় লাগবে। তো দুটি হাতে তৈরি করতে টোটাল আমাদের 1 গজ পরিমাণ কাপড় লাগবে। তো কাপড়টিকে এরকম কোনাকুনি ভাঁজ করে নেব। দেখুন কোনাকুনি ভাঁজ করে নিয়েছি, দেন কাপড়টিকে আরও একবার ভাঁজ করে নিচ্ছে। তো দেখুন দুটি সাইড কিন্তু আমাদের বন্ধ থাকবে আর শুধুমাত্র একটি সাইড অর্থাৎ নিচের দিকটি খোলা থাকবে। তো কাপড়টিকে ঘুরিয়ে নিচ্ছে। তো আগে কিন্তু আমি নর্মাল হাতা কাটিং করে রেখেছিলাম, তো এটুকু কিন্তু আমাদের অ্যাকচুয়াল মোহরির মাপ, তাই না? দেখুন এখানে কিন্তু আমাদের অ্যাকচুয়াল মোহরির মাপ। তো এই পর্যন্ত যেখানে আমরা মোহরির জন্য একটি ছোট কাটিং করেছিলাম সেই পর্যন্ত কাপড়টিকে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করার পর বন্ধ সাইডটি বন্ধ সাইডের সঙ্গে এভাবে মিল রেখে এখানে একটি মার্কিং করতে হবে। তো এইভাবে ভালো করে সেট করে রেখে দেন মার্কিংটি করতে হবে। তো মার্কিংটি করে নিয়েছে, এখন আমরা এখান থেকে দেখব যে কতটুকু আছে। দেখুন এখানে হচ্ছে আমাদের মার্কিং হচ্ছে প্রায়
দেড় ইঞ্চি পরিমাণ, তো পুরো রাউন্ডে আমাদের দেড় ইঞ্চিতে মার্কিং করতে হবে। তো পুরো রাউন্ডে আমি দেড় ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি, এখন আমাদের দাগ অনুযায়ী কাটিং করতে হবে। তো দেখুন আমাদের কিন্তু হাতাটি কাটিং করা কমপ্লিট। তো নিচে ঘের অংশটি সেলাই করব, আর এর জন্য প্রথমে আমরা চার কোণা সেলাই করে নেব, ঠিক আছে? তো আপনারা চাইলে এখানে কিন্তু পাইপিং অ্যাটাচড করে দিতে পারেন। তো আমি এখানে কাপড়টিকে উল্টো সাইডে দুইবার ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিচ্ছি। আমাদের চার কোণা সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের এই হাতাটিকে সাইড থেকে ফিটিং করে নিতে হবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু হাতের কাপড়টিকে উল্টো সাইডে মাঝখান দিয়ে ভাঁজ করে তারপরে ফিটিংটি করতে হবে। এখন আমরা হাতের কাপড়টিকে এরকম সোজা সাইডে নিয়ে আসবো। তো দেখুন আমি হাতের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি, নিচে ঘের অংশের কাপড়টিকে এরকম কোনাকুনি ভাঁজ করতে হবে। তো নিচে ঘের অংশের কাপড়টিকে আমি কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। নিচে ঘের অংশের কাপড়টিকেও সোজা সাইডে রাখা আছে, হাতার কাপড়টিকেও কিন্তু সোজা সাইডে রাখা আছে। তো হাতার নিচে ঘের অংশের এই দুটি পয়েন্ট কিন্তু আমাদের হাতার এই দুই অংশে অ্যাটাচড হবে। তো এখন আমরা কি করব, কাপড়টিকে নিচে ঘের অংশের কাপড়টিকে এইভাবে অ্যাটাচড করব হাতার সঙ্গে, ঠিক আছে? তো পুরো রাউন্ডে কিন্তু আমাদের সেলাইটি করতে হবে। দুটি কাপড় এরকম ভালো করে ধরে আমরা পুরো রাউন্ডে সেলাই করে দিচ্ছি। এখন আমরা যে হাতাটি কাটিং করব, সেই হাতাটি তৈরি করার আগে অবশ্যই কিন্তু আমাদের নর্মাল হাতা কাটিং করে নিতে হবে। তো আমি আগে থেকে নর্মাল হাতা কাটিং করে নিয়েছি, এখন আমরা নিচে ঘের অংশটুকু কাটিং করে নিব। তো আমি এখানে একটি হাতা কাটিং করব, একই রকমভাবে আপনারা আরও একটি হাতা কাটিং করে নেবেন। তো দেখুন আমি এখানে এক পার্ট করা একটি কাপড় নিয়েছি, কাপড়টিকে এরকম কোনাকুনি ভাঁজ করে নিতে হবে। তো কাপড়টিকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি, এখন আমাদের এই যে হাতার অংশটি রয়েছে, এই হাতার অংশটি এই কাপড়টির উপরে ভালো করে সেট করে রাখবো, ঠিক আছে? এভাবে ভালো করে সেট করে রাখতে হবে এবং এখানে আমরা একটি মার্কিং করে নিব, ঠিক যেভাবে আছে সেভাবে মার্কিংটি করতে হবে। এবং এখান থেকে আমাদের এখন হাতার লম্বার মাপ নিতে হবে। তো আমি এখানে টোটাল হাতাটির লম্বা নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ, সেলাই সহকারে নিয়েছি। তো পুরো রাউন্ডে কিন্তু আমাদের 6.5 ইঞ্চিতে মার্কিং করতে হবে, ঠিক আছে? এখন আমরা এই দাগগুলো এভাবে মিলিয়ে দিব। তো এই হাতাটি তৈরি করার ক্ষেত্রে আপনাদের টোটাল দেড় গজ পরিমাণ কাপড় লাগবে। তো এখন আমরা এখান থেকে ইঞ্চি টিপটিকে এভাবে ধরবো এবং দেখবো যে কতটুকু হয়েছে। দেখুন এখানে আমাদের টোটাল 8 ইঞ্চি হয়েছে। তো পুরো রাউন্ডে আমাদের 8 ইঞ্চিতে মার্কিং করতে হবে। এভাবে রাউন্ড করে দিচ্ছে এবং দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু নিচে ঘের অংশটি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা আরও একটি লেয়ার কাটিং করবো, আর এর জন্য দেখুন কাপড়টিকে দুইবার ভাঁজ করে চারপাট করে নিয়েছে। এখন কাপড়টিকে আরও একবার এরকম কোনাকুনি ভাঁজ করে নিতে হবে। কাপড়টিকে আমি আরও একবার কোনাকুনি ভাঁজ করে নিয়েছি এবং এখান থেকে আমাদের যে নিচে ঘের অংশটি কাটিং করা হয়েছিল সেই কাপড়টিকে মাঝখান দিয়ে আরও একবার ভাঁজ করে নিব। ভাঁজ করে কিন্তু চারপাট করা আছে, ঠিক আছে? তো এর ওপরে এই প্রিন্টের কাপড়টিকে ভালো করে সেট করে রাখতে হবে। তো বন্ধ সাইডটি বন্ধ সাইডের সঙ্গে এভাবে মিল রেখে তারপরে কিন্তু সেট করতে হবে। এবং এখান থেকে আমরা এভাবে একটি মার্কিং করে নিব এখান থেকে, এবং এখান থেকেও একটি মার্কিং করে নিব। লম্বা নিচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ। তো পুরো রাউন্ডে আমাদের 3.5 ইঞ্চিতে মার্কিং করতে হবে। এভাবে রাউন্ড করে দিব। আমাদের একসঙ্গে 4টি পার্ট কাটিং হবে। তো
তো কাটিং করে নিয়েছি। দেখুন আমাদের কিন্তু একসঙ্গে এরকম চারটি পার্ট কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে আমাদের শুধুমাত্র একটি হাতার জন্য, এরকম আরও চারটি পার্ট কাটিং করতে হবে আরও একটি হাতার জন্য, ঠিক আছে? তো টোটাল কিন্তু এই হাতাটি তৈরি করতে আমাদের 1.5 গজ পরিমাণ কাপড় লাগবে। আর আরেকটি কথা, এরকম দুটি পার্ট আমরা এরকম করে ভালো করে সেট করে রাখবো, একটির ওপর আরেকটি এভাবে সেট করে রেখে যে কোনো এক সাইড থেকে কিন্তু আমাদের এখানে একটি মার্কিং করতে হবে 1 ইঞ্চিতে। এভাবে একটি 1 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি এবং এইভাবে বাঁকা করে দাগটি মিলিয়ে দিব। প্রথমে আমরা ছোট যে দুটি পার্ট ছিল সে পার্টটি সেলাই করব। তো এক সাইড থেকে কিন্তু আমরা 1 ইঞ্চি একটি কাটিং দিয়েছিলাম, তাই না? সেই কাটিং অনুযায়ী আমাদের সেলাইটি করতে হবে। তো দুটি পার্ট ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই করে নেব। কাপড়টিকে আমরা সোজা সাইডে নিয়ে আসবো এবং ভালো ফিনিশিংয়ের জন্য আয়রন করে দিব। কর্নারটি রয়েছে, এই কর্নারটি আপনার চিকন কোনো কিছুর সাহায্যে এভাবে বের করে নিতে পারেন। তো দেখুন দুটি পার্ট আমি আয়রন করে নিয়েছি। আমাদের যে আরও একটি বড় পার্ট ছিল সেই পার্টটির ওপরে আমাদের এই কাপড় দুটিকে রাখতে হবে। তো এটি হচ্ছে আমাদের এই কাপড়টির মিডল পয়েন্ট। তো এইভাবে আমরা এখন কাপড়টিকে সেট করে রাখবো এবং এই সাইড থেকেও কাপড়টিকে এভাবে সেট করে রাখবো, ঠিক আছে? এখন আমরা এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। তো নিচে কাপড়টিকে কিন্তু সোজা সাইডে রাখা আছে এবং এই দুটি কাপড়ও কিন্তু সোজা সাইডে রাখা আছে। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই করে নিচ্ছে। তো দেখুন আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনারা যদি চান নিচের ঘের অংশে পাইপিং অ্যাটাস্ট করতে পারেন, আবার চাইলে কিন্তু কাপড়টিকে দুইবার উল্টো সাইডে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিতে পারেন। আমি এখানে পিকো করে নিব, এর জন্য হাতার সঙ্গে নিচের ঘের অংশটি অ্যাটাস্ট করার পরে আমি নিচের ঘের অংশটুকু পিকো করে নিব, ঠিক আছে? তো নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং ওপরের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রেখেছি। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে এখন সেলাইটি করে দিচ্ছি। দেখুন নিচের ঘের অংশটির সঙ্গে হাতাটিকে অ্যাটাস্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র এই অংশে আমি পিকো করে নিব এবং সাইড থেকে হাতাটিকে ফিটিং করে নিব, তাহলেই কিন্তু আমাদের এই ডিজাইনের হাতাটি সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। হাতার নিচে ডিজাইনটি করার জন্য আমি এখানে এক টুকরো কাপড় নিয়েছি। কাপড়টি কিন্তু মাঝখান দিয়ে ভাঁজ করা আছে। তো একই রকমভাবে আরও একটি হাতার জন্য আমাদের এরকম একটি কাপড় লাগবে। তো আমি আপনাদের একটি হাতা তৈরি করে দেখাবো, আপনারা একই রকমভাবে আরও একটি হাতা তৈরি করে নেবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড়টির লম্বা এবং চওড়া কতটুকু নিয়েছে। আমি এখানে কাপড়টির লম্বা নিয়েছি, দেখুন প্রায় 16.5 ইঞ্চি পরিমাণ। তাহলে টোটাল কাপড়টির লম্বা আছে 33 ইঞ্চি পরিমাণ এবং আমি এখানে চওড়া নিয়েছি কাপড়টির প্রায় 6 ইঞ্চি পরিমাণ। এখন আমরা কাপড়টিকে এরকম করে মেলে নিব এবং দুই সাইড থেকে আমরা কাপড়টিকে উল্টো সাইডে এইভাবে চিকন করে ভাঁজ করে সেলাই করে নিব। একটি সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গেলে ঠিক একই রকমভাবে এই সাইডটিও আমরা সেলাই করে নিব। আমাদের এখন পুরো কাপড়ে একটি মার্কিং করে নিতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি পরপর মার্কিংগুলো করে নিয়েছি। তো পুরো কাপড়েই কিন্তু আমি একই রকমভাবে 1.5 ইঞ্চি পরপর মার্কিংটি করে নিয়েছি। এখন আমাদের আরও একটি মার্কিং করতে হবে। এখান থেকে আমরা 1 ইঞ্চিতে আরও একটি মার্কিং করব। এই মার্কিংয়ের ওপরেই কিন্তু আমাদের এই সেলাইগুলো দিতে হবে, ঠিক আছে? তো পুরো কাপড়েই কিন্তু একই রকমভাবে 1 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছে। এখন আমরা প্লেটগুলো ঠিক
এইভাবে আমরা দিব। আর এই সাইড থেকে যখন প্লেটটি দিব ঠিক এই দাগটির সঙ্গে মিলিয়ে দিব। তো দেখুন আমাদের কিন্তু এর নিচে ঘের অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা হাতার সঙ্গে এটিকে অ্যাটাচড করব। আর এর জন্য আমি হাতার কাপড়টিকে উল্টো সাইডে রাখব। উল্টো সাইডে রেখে মোহরের যে অংশটি রয়েছে সে অংশটিকে সেলাই করে নিব। দুইবার কাপড়টিকে উল্টো সাইডে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিচ্ছে। তো দেখুন আমাদের নিচের মোহরি অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই কাপড়টিকে এর উপরে এভাবে রাখবো, রেখে সেলাই বসিয়ে দিব। ঠিক আছে, হাতার কাপড়টিকেও সুদো সাইডে রাখা আছে, এই কাপড়টিকেও কিন্তু সুদো সাইডে রাখা আছে। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা যে সেলাইটি আমরা দিয়েছি ঠিক তার উপরে সেলাইটি বসিয়ে দিতে হবে। এখন আমরা সুই সুতা দিয়ে এখানে একটি ডিজাইন তৈরি করব। আর দেখুন এই যে আমাদের যে কাপড়টি রয়েছে এই কাপড়টিকে দুই সাইড থেকে এইভাবে আমরা ভাঁজ করে নিব। ভাঁজ করলে কিন্তু দেখুন একটি ডিজাইন তৈরি হয়ে যাচ্ছে। তো দুই সাইড থেকে এভাবে ভাঁজ করার পর আমরা সুই সুতো দিয়ে এটিকে সেলাই করে নিব আর মাঝখানে একটি পুঁতি অ্যাটাচ করে নিব, তাহলে দেখতে বেশি সুন্দর লাগবে। আমি এখানে সবগুলো পুঁতি অ্যাটাচ করে নিয়েছি। এখন আমরা কাপড়টিকে মাঝখান দিয়ে এভাবে ভাঁজ করব, ভাঁজ করে সাইড থেকে সেলাই করে আটকে দিব। আমি এখানে ডিজাইনার হাতাটি তৈরি করার জন্য টোটাল এক গজ পরিমাণ কাপড় নিয়েছি। দুটি হাতা তৈরি করার জন্য আমাদের এক গজ পরিমাণ কাপড় লাগবে। তো প্রথমে আমরা নর্মাল হাতা কাটিং করব। যেহেতু আমি এখানে একটি হাতা তৈরি করব এর জন্য কাপড়টিকে একবার ভাঁজ করে দুই পাট করে নিয়েছি। আর যদি আপনারা একসঙ্গে দুটি হাতা তৈরি করেন তাহলে কাপড়টিকে দুইবার ভাঁজ করে চার পাট করে নেবেন। তো প্রথমে আমরা হাতার লম্বার মাপটি নিব। তো এখানে আমি হাতার লম্বা নিচ্ছি কুনুই পর্যন্ত 11 ইঞ্চি পরিমাণ এবং আরো 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল আমি 12 ইঞ্চি নিয়েছি। এভাবে স্ট্রেট দাগ কাটতে হবে। তো নিচ থেকে আমাদের আরো একটি মার্কিং করতে হবে। তো আমাদের এখানে লম্বা নিচ্ছে আমি এখানে 8 ইঞ্চি পরিমাণ, আমাদের অ্যাকচুয়াল থাকবে 7 ইঞ্চি, আমি আরো 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে নিচের লম্বাটুকু নিয়ে নেবেন। এখান থেকে আমাদের হাতার চওড়ার মাপটি নিতে হবে। তো আমি এখানে হাতার চওড়া নিচ্ছি 9 ইঞ্চি পরিমাণ এবং খোলা সাইড থেকে আমাদের 3.5 ইঞ্চি পরিমাণ ডাউন করতে হবে। এভাবে একটি হাতার শেপ দিয়ে এবং এখান থেকে আমাদের মোহরি মাপ নিতে হবে। আমাদের মোহরি হচ্ছে এখানে 10, 10-এর অর্ধেক হচ্ছে 5 ইঞ্চি এবং আরো 1.5 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। এই দাগটি এখানে আমরা এইভাবে মিলিয়ে দিব আর এখান থেকে আমরা সোজা একটি দাগ কেটে দিব। এখন আমাদের দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে। তো দেখুন আমাদের কিন্তু নর্মাল হাতাটি কাটিং করা কমপ্লিট। এখন আমরা এখানে তালপাটের অংশ কাটিং করে নিব। তো কাপড়টিকে এরকম করে মেলে নিতে হবে। এখান থেকে আমাদের 1.25 ইঞ্চিতে তালপাটের জন্য অংশ কাটিং করতে হবে। তো এইভাবে একটি শেপ দিতে হবে। এখন আমাদের মার্কিং অনুযায়ী কাটিং করে নিতে হবে। আর যদি আপনারা কামিজের তালপাটের অংশ না কাটিং করেন তাহলে হাতার অংশ তালপাটের অংশ কাটিং করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো কাপড়টিকে কিন্তু মাঝখান দিয়ে ভাঁজ করে আমি ভালো করে সেট করে নিয়েছি। এখন আমাদের এখানে একটি মার্কিং করতে হবে। তো দেখুন আমরা কিন্তু এখানে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম, তাই না? তো 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমাদের এভাবে বাদ দিতে হবে। এখান থেকে আমাদের সোয়া 1 ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে এবং এই সাইড থেকেও আমরা সোয়া 1 ইঞ্চিতে মার্কিং করব। তো দেখুন আমি দুই সাইড থেকে কিন্তু সোয়া
এক ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। তাহলে আমাদের মাঝে যতটুকু অংশ থাকবে সেই অংশটি হবে তার ডাবল, অর্থাৎ শোয়া এক ইঞ্চি ডাবল কিন্তু আড়াই ইঞ্চি হচ্ছে, তাই না? তো আরেকটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনাদের এখানে হাতার মোহরি অংশ যতটুকুই থাকুক না কেন, আপনারা যতটুকু এখানে মার্কিং করবেন ঠিক একই পরিমাণ আপনাদের এই সাইডে মার্কিং করতে হবে, এবং তার ডাবল পরিমাণ আপনাদের মাঝের অংশে মার্কিং করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমাদের একটি স্ট্রেট দাগ কাটতে হবে এবং এখান থেকেও আমাদের একটি স্ট্রেট দাগ কাটতে হবে। কাপড়টিকে এরকম করে মেলে নিব। দেখুন আমাদের এই মাঝের পয়েন্টে কলিগুলোকে অ্যাটাচ করতে হবে। তো এখন আমরা কলিগুলো কাটিং করে নিব। তো আমি এখানে দুই টুকরো কাপড় নিয়েছি। তো কাপড়টি চওড়া নিয়েছি দেখুন 16 ইঞ্চি পরিমাণ, এবং এই সাইডে কিন্তু লম্বা আছে প্রায় 10 ইঞ্চি পরিমাণ। তো এখন আমরা কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে নিব। তো দেখুন কাপড়টি কিন্তু দুইবার ভাঁজ করে চাপাট করা আছে। এখন আমাদের এখান থেকে একটি মার্কিং করতে হবে। যতটুকু আমরা নিচের অংশের লম্বা নিয়েছিলাম ঠিক সেই পরিমাণ আমাদের এখানে লম্বা নিতে হবে। তো আমি এখানে লম্বা নিচ্ছি 8 ইঞ্চি পরিমাণ। এখন আমাদের পুরো রাউন্ডে এইভাবে 8 ইঞ্চিতে মার্কিং করতে হবে। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব, এবং এই সাইড থেকেও কিন্তু আমাদের কাটিং করে আলাদা করে দিতে হবে, তাহলে আমাদের 4 পার্ট কিন্তু বের হয়ে যাবে। তো দুটি হাতার জন্য আমাদের কিন্তু 8টি পার্ট বের করতে হবে। এখন দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে হাতার সঙ্গে অ্যাটাচ করব। তো কলিগুলোকে আমরা এইভাবে হাতার সঙ্গে অ্যাটাচ করব। আমাদের এখানে 4টি কলি এই মাঝের পয়েন্টে কিন্তু অ্যাটাচড হবে। তো আমি আপনাদেরকে এখন সেলাইটি করে দেখাবো। তো প্রথমে আমাদের কলিগুলো জয়েন্ট করতে হবে। তো আমি আপনাদেরকে একটি কলি জয়েন্ট করে দেখাবো। একই রকমভাবে আমাদের বাদবাকি 3টি কলি কিন্তু জয়েন্ট করে নিতে হবে। তো কলির কাপড়টিকে আমি সোজা সাইডে রেখেছি, এবং হাতার কাপড়টিকে আমি এরকম করে উল্টো সাইডে রেখেছি। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা এর উপরে সাইড থেকে সেলাই বসিয়ে দিচ্ছি। যখন আমরা কলিটির একদম কর্নারে চলে আসব, অর্থাৎ লাস্টের পয়েন্টে যখন চলে আসব, তখন দুটি কাপড় ভালো করে সেট করে নিতে হবে। সুইটিকে কাপড়ের মধ্যে গেঁথে রেখেই কিন্তু আমাদের কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে সেলাই করতে হবে এই সাইড থেকে, ঠিক আছে? তো আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন আমি কিভাবে কলিটি অ্যাটাচ করে নিচ্ছি। তারপরে কিন্তু দেখতে ঠিক এরকম হবে। তো সবগুলো কলি কিন্তু আমাদের অ্যাটাচ করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু সবগুলো কলি জয়েন্ট করে নিয়েছি ঠিক এরকম ভাবে। তো সাইড থেকে কিন্তু সেলাই করার পর কিছুটা অংশ ছোট বড় হয়ে গিয়েছে। এখন আমরা কাপড়টিকে আবার ভাঁজ করব। ভাঁজ করার পর আমরা যে ছোট বড় যে অংশটুকু রয়েছে সেই অংশটুকু কিন্তু কাটিং করে সমান করে নিব, ঠিক আছে? তো এইভাবে সেট করে রাখার পর সাইড থেকে দেখুন যে বাঁকা অংশটুকু রয়েছে সেই বাঁকা অংশটুকু কিন্তু আমরা কাটিং করে সমান করে নিচ্ছে। তো এখন আমাদের নিচে ঘেরের অংশটি সেলাই করতে হবে, আর এর জন্য কাপড়টিকে দুইবার উল্টো সাইডে ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে। আমি এখানে এইভাবে সেলাইটি না করে পিকো করে নিব, ঠিক আছে? তো দেখুন আমি পুরো রাউন্ডের অংশে এরকম করে পিকো করে নিয়েছি। তো আমাদের এই অংশে একটি পট্টি অ্যাটাচ করতে হবে। আপনারা চাইলে এই ডিজাইনটি স্কিপও করতে পারেন। আমি এখানে পট্টিটি চওড়া নিয়েছি প্রায় 2 ইঞ্চি পরিমাণ। তো আমি কাপড়টিকে দুই সাইড থেকে এভাবে ভাঁজ করেছি, এবং মাঝখানে আরও একটি ভাঁজ দিয়ে আমি আয়রন করে নিয়েছি। তো আয়রন করার পর এখন আমরা কাপড়টিকে এর উপরে এইভাবে বসিয়ে দুই সাইড থেকে সেলাই দিয়ে আটকে দিব। একটি সাইড সেলাই করা হয়ে গেছে, এখন আমরা অপর সাইড থেকে আরও একটি সেলাই বসিয়ে দিব। তো আমাদের কিন্তু নর্মাল হাতা কাটিং করা কমপ্লিট। হাতার কাপড়টিকে এভাবে উল্টো সাইডে মাঝখান দিয়ে ভাঁজ করে সাইড থেকে এখানে একটি ফিটিং এর সেলাই বসিয়ে নিব। তো দেখুন আমি সাইড থেকে ফিটিং সেলাই বসিয়ে দিয়েছি। এখন আমরা নিচে ঘেরের অংশটি কাটিং করব। তো আমি এখানে ডিজাইনার হাতাটি তৈরি করার জন্য এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি। তো আপনারা যদি একসঙ্গে দুটি হাতা কাটিং করেন তাহলে এরকম আরো একটি পার্ট আপনাদের লাগবে। তো আমি এখানে কাপড়টি লম্বা নিয়েছি 17.5 ইঞ্চি পরিমাণ, এবং চড়াতেও কিন্তু আমি 17.5 ইঞ্চি নিয়েছি। এখন আমরা কাপড়টিকে এভাবে কোনাকুনি ভাঁজ করব। আমি কাপড়টিকে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। তো এটি হচ্ছে আমাদের বন্ধ সাইড, আর এটি হচ্ছে আমাদের খোলা সাইড। তো এখন আমরা এখান থেকে খোলা যে অংশটি রয়েছে এখান থেকে 1.5 ইঞ্চিতে একটি মার্কিং করে নিয়েছি। এইভাবে একটি রাউন্ড শেপ করে দিব। এই যে কর্নারটি রয়েছে এই কর্নারে আমরা 2 ইঞ্চিতে মার্কিং করব।
এভাবে রাউন্ড করে দিচ্ছে। আর একটি কর্নার কিন্তু আমাদের এরকমই থাকবে, অর্থাৎ আমাদের তিনটি কোণা রয়েছে। এই যে কোণাটি রয়েছে এই কোণাটি কিন্তু আমাদের নিচের দিকে ঝুলে থাকবে, আর এই দুটি কর্নার আমরা রাউন্ড করে কাটিং করে দিয়েছি। তো এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। কাপড়টিকে এইভাবে আমরা ভাঁজ করব। দেখুন, সামনের পাটি থেকে নিচের পাটির ছোট নিচ্ছে প্রায় 6 ইঞ্চি পরিমাণ। আপনারা চাইলে কম বা বেশি পরিমাণে রাখতে পারবেন। দেখুন, এখানে কিন্তু একটি কোনা তৈরি হয়েছে। তো এখান থেকে আমরা হাতের মোহরির মাপ নিব। আমাদের যে হাতের কাপড়টি ছিল সেই কাপড়টিকে এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ করব। ভাঁজ করার পর এই যে কর্নারটি রয়েছে এই কর্নারটির উপরে এইভাবে রাখবো, এবং এখানে আমরা এরকম মার্কিং করে নিব। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখন আমরা কাপড়টিকে এইভাবে মেলে নিব। মেলে নেওয়ার পর ছোট যে অংশটি ছিল আমাদের এই অংশটিকে মাঝখান দিয়ে এইভাবে কাটিং করে নিব। আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন। যেহেতু আমি এখানে মাঝখানে একটি স্লিট দিব, এর জন্য মাঝখান দিয়ে আমি এইভাবে কাটিং করে নিলাম। তো কাপড়টিকে এইভাবে মেলে দেখাচ্ছি যে দেখতে কেমন হলো আমাদের হাতার ডিজাইনটি। তো দেখুন, আমাদের হাতার ডিজাইনটি দেখতে ঠিক এরকম হবে। এখন আমরা এরকম চারপাশে পাইপিনের কাপড় কাটিং করে নিব। তো পাইপিনের কাপড় কাটিং করার জন্য আমি এখানে প্রিন্টের কাপড় ব্যবহার করেছি। আমি যখন জামা কাটিং করেছিলাম তার সাইড থেকে কিছুটা কাপড় বের হয়েছিল, সেই কাপড়টুকু দিয়ে কিন্তু আমি পাইপিংটি লাগিয়ে নিব। তো আপনারা চাইলে যে কোনো ধরনের কন্ট্রাস্ট কালারের কাপড় দিয়েও কিন্তু পাইপিং দিতে পারেন। তো এইভাবে আমি প্রথমে একটি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি, এবং এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। তো এরকম করে আরো কয়েকটি প্যাটার্নের কাপড় আমরা কাটিং করে নিব। তো দেখুন, আমি কয়েক টুকরো কাপড় এরকম করে কাটিং করে নিয়েছি। এখন আমরা কাপড়গুলো জয়েন্ট দিয়ে একটি বড় পাইপিনের জন্য কাপড় তৈরি করে নিব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে টুকরো পাইপিনের কাপড় কিভাবে জয়েন্ট করে বড় পাইপিনের কাপড় তৈরি করতে হয়। তো দেখুন, একটু খেয়াল করে, এই যে দুটি পাইপিনের কাপড় রয়েছে এরকম দুটি মাথা আমরা এভাবে সমান করে নিব। সমান করে নেওয়ার পর নিচের কাপড়টিকে আমরা সোজা সাইডে রাখবো, এবং উপরের কাপড়টিকে আমরা উল্টো সাইডে রাখবো। উল্টো সাইডে রেখে দুটি কাপড় দেখুন এরকম চার কোণা করে রাখবো। রাখার পর মাঝখান দিয়ে একটি সেলাই বসিয়ে দিব। এটি হচ্ছে পাইপিনের কাপড় জয়েন্ট করার সব থেকে সহজ একটি নিয়ম। অতিরিক্ত কাপড়টুকু আমরা সাইড থেকে এইভাবে কাটিং করে দিব। একই রকম ভাবে কিন্তু সবগুলো পাইপিনের কাপড়ই আমরা জয়েন্ট করে নিব। তো দেখুন, আমি পাইপিনের কাপড়গুলো জয়েন্ট দিয়ে বড় একটি পাইপিনের কাপড় তৈরি করে নিয়েছি। এই হাতার কাপড়টির সঙ্গে পাইপিনের কাপড়টিকে অ্যাটাচ করব। তো এখান থেকে আমরা পাইপিনের কাপড়টিকে লাগানো স্টার্ট করব। এইভাবে এই পাইপিনের কাপড়টিকে আমরা ডাবল ভাঁজ করব। ভাঁজ করার পর এখান থেকে আমরা সেলাই দেওয়া স্টার্ট করব, এবং পুরো রাউন্ডে সেলাই দিয়ে এই পর্যন্ত কিন্তু আমাদের সেলাইটি দিতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমি হাতার কাপড়টিকে উল্টো সাইডে রাখবো, এবং পাইপিনের কাপড়টিকে আমি সোজা সাইডে রাখবো। সোজা সাইডে রাখার পর পাইপিনের কাপড়টিকে এইভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে নিব। ভাঁজ করার পর এখান থেকে আমরা পাইপিনটি লাগানো স্টার্ট করব। দেখুন, এখানে কিন্তু আমাদের একটি কর্নার আছে। তো যখন আমরা এই কর্নারে আসব, সেলাই মেশিনের সুইটিকে কাপড়ের মধ্যে রেখে আমাদের এই কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে। অতিরিক্ত অংশটুকু আমরা কাটিং করে নিব। এখন আমরা পাইপিনের কাপড়টিকে এভাবে আর একবার ভাঁজ করব। আর এই যে সেলাইয়ের যে মার্জিনটি রয়েছে সেটি কিন্তু আমরা পাইপিনের দিকে দিব। দেওয়ার পর ভাঁজ করে পর এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। তো দেখুন, যখন আমরা এই কর্নারে আসব তখন কাপড়টিকে এভাবে আমরা ভাঁজ করব। আর একবার এই সাইড থেকে ভাঁজ করে এখানে একটি কর্নার তৈরি করে নিব। তো হাতার কাপড়টিকে এভাবে রাখবো। রাখার পর এটি হচ্ছে আমাদের নিচের অংশ, তাই না? আর এটি কিন্তু আমাদের দেখুন বন্ধ অংশ। তো এখানে আমি একটি মার্কিং করে নিচ্ছি। তো আমি কিন্তু হাতার এই অংশে যে সাইডটি বন্ধ রয়েছে সেই অংশে কিন্তু আমি মার্কিং করে নিয়েছি, এবং এই যে নিচের যে ঘেরের অংশটি রয়েছে এই অংশের মিডল পয়েন্টে একটি মার্কিং করে নিতে হবে, এই সোজাসুজি। ঠিক আছে, তো আমি মার্কিং করে নিয়েছি। এখন আমরা কি করব, এই যে আমাদের যেখানে হাতার ফিটিংয়ের সেলাইটি দিয়েছি সেই পার্টটিকে আমরা এভাবে রাখবো, এর সঙ্গে মিলিয়ে রাখবো। রাখার পর এই কাপড়টিকে এখানে আমরা এভাবে ধরবো। এখানে যে পার্টটি রয়েছে এই পার্টটিকে এইভাবে ঘুরিয়ে এর সঙ্গে অ্যাটাচ করব। তো আমি এখানে পিন আপ করে দিচ্ছি, আপনারা চাইলে এভাবেও কিন্তু সেলাই করে দিতে পারেন। এই পার্টটিকেও আমরা এভাবে ঘুরিয়ে এর সঙ্গে এইভাবে অ্যাটাচ করব। এখানে কিন্তু কোনো রকমের কোনো কুচি বসবে না, প্লেন একটি সেলাই দিয়ে আটকে দিতে হবে। এই পুরো রাউন্ডে আমাদের সেলাইটি বসিয়ে দিতে হবে, তাহলে কিন্তু হাতাটি পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে।
তো আমি এখানে হাতাটির লম্বা কতটুকু নিয়েছি দেখিয়ে দিচ্ছে। আমি এখানে হাতার লম্বা নিয়েছি টোটাল 11.5 ইঞ্চি পরিমাণ সেলাই সহকারে। আমাদের এখানে আরও 1.5 ইঞ্চির একটি কুচি দেওয়া পার্ট অ্যাড হবে। তো এখানে আমাদের কাপড়টিকে কিন্তু মাঝখান দিয়ে কাটিং করা আছে, এবং মাঝখানে ডিজাইনটি করার জন্য আমি এখানে একটি পেপার নিয়েছি। তো হাতার লম্বা যতটুকু নিয়েছি আমি এখানে পেপারের লম্বাও কিন্তু ঠিক ততটুকু পরিমাণ নিয়েছি, এবং চওড়া নিয়েছি দেখুন 3 ইঞ্চি পরিমাণ, এবং 1/2 ইঞ্চি এই সাইড এবং 1/2 ইঞ্চি কিন্তু এই সাইড থেকে বাদ গিয়েছে। তাহলে আমাদের মাঝখানে চওড়া কতটুকু থাকবে 2 ইঞ্চি পরিমাণ, ঠিক আছে। আমি এখানে 1.5 ইঞ্চি পরপর মার্কিং করে নিয়েছি, দুই সাইড থেকে কিন্তু আমি একই রকমভাবে মার্কিংগুলো করে নিয়েছি। তো এখানে আমরা একটি ফিতা তৈরি করে নিব। তো কাপড়টির চওড়া নিয়েছে আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ, কাপড়টি সোজা করে কাটিং করে নিয়েছে। তো মাঝখান দিয়ে কাপড়টিকে এখন আমরা ভাঁজ করে নিব এবং সাইড থেকে সেলাই বসিয়ে দিব। এখন কাপড়টিকে আমরা এরকম সুই সুতা দিয়ে উল্টিয়ে নিব। এভাবে প্রথমে একটি নট দিয়ে নিতে হবে, তারপর কাপড়ের মধ্যে সুইটিকে এভাবে উল্টো করে ইনসার্ট করতে হবে। তো দেখুন আমাদের চিকন ফিতা তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে আয়রন করে নিব ভালো ফিনিশিং পাওয়ার জন্য। তো আমি এখানে আয়রন করে নিয়েছি ফিতাটিকে, এবং 4.5 ইঞ্চি লম্বা করে কাটিং করে নিচ্ছে। আমি একই রকমভাবে এই ফিতাগুলো তৈরি করে নিয়েছি। এখন ফিতাটিকে এর সঙ্গে অ্যাটাচ করব, আর এর জন্য দেখুন একটু খেয়াল করে এভাবে কোনাকুনি ফিতাটিকে রাখতে হবে। যেখানে আমরা পয়েন্টগুলো করেছি বাঁকা করে আমাদের এই ফিতাগুলোকে বসাতে হবে। তো একটু খেয়াল করে দেখলে আপনারা খুব ইজিলি ইনশাল্লাহ বুঝতে পারবেন। প্রথমে আমরা এক সাইড থেকে সেলাই করে নিচ্ছি। এখন এই সাইড থেকেও আরও একটি সেলাই বসিয়ে দিব। তো দেখুন দুই সাইড থেকে সেলাইটি করে আমরা ফিতাটিকে আটকে নিয়েছি। এখন এইভাবে ক্রসের মতো করে এই ফিতাটিকে অ্যাটাচ করতে হবে। তো প্রথমে এই সাইড থেকে সেলাইটি করে নিব। অতিরিক্ত অংশটুকু সাইড থেকে কাটিং করে নিব। হাতার কাপড়টিকে এরকম করে মেলে নিয়েছে। তো এটি হচ্ছে আমাদের হাতার রং সাইড। আমি এখানে একটি মার্কিং করে নিচ্ছে, এবং কাপড়টিকে উল্টো সাইডে রেখে এরকম 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় উল্টো সাইডে ভাঁজ করে নিব, ঠিক আছে। আমাদের সেলাই করার সুবিধার জন্য একই রকমভাবে এই কাপড়টিকেও আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে নিব। এখন আমরা হাতার সঙ্গে এটিকে অ্যাটাচ করব, আর এর জন্য হাতার কাপড়টিকে এরকম সোজা সাইডে রাখতে হবে, এবং সাইড থেকে এখন আমরা সেলাইটি করে দিব। তো দেখুন একটি সাইড সেলাই করা হয়ে গেছে। একই রকমভাবে
এই সাইড থেকেও আমরা হাতাটি সেলাই করে নিব। তো দেখুন হাতার সঙ্গে ডিজাইনটি অ্যাটাচ করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের নিচের দিকে একটি কুচির কাপড় অ্যাটাচ করব, আপনারা চাইলে এটি স্কিপও করতে পারেন। তো আমি এখানে কাপড়টির চওড়া নিয়েছি, দেখুন প্রায় 3.5 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে কিন্তু মাঝখান দিয়ে ভাঁজ করা আছে। এখন আমরা কুচিগুলো এভাবে বসিয়ে নিব। এখন আমরা কুচি কাপড়টিকে হাতার সঙ্গে অ্যাটাচ করে নিব। আর এর জন্য নিচে কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং এই কাপড়টিকে উল্টো সাইডে রাখবো। দুটি কাপড় ভালো করে সেট করে আমরা সাইড থেকে সেলাই বসিয়ে দিব। কাপড়টিকে এরকম আমরা সোজা সাইডে নিয়ে আসবো এবং এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব। সাইড থেকে অতিরিক্ত কাপড়টুকু কাটিং করে নিব এবং এই সাইডের যে পেপারটি ছিল সেই পেপারটি এখন আমাদের এভাবে খুলে ফেলতে হবে। এখন তো দেখুন আমাদের ডিজাইনটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন, আবার চাইলে এর মাঝে পুঁতি অ্যাটাস্ট করে দিতে পারেন। তো আমি এখানে পুঁতি অ্যাটাস্ট করে দিব। এর জন্য সুই সুতা দিয়ে আমি পুঁতিগুলো লাগিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের 6টি ডিজাইনের হাতা কাটিং এবং সেলাই করা কমপ্লিট হয়ে গেল। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আরও নতুন নতুন কাটিং এবং সেলাই রিলেটেড ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।